জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কিভাবে মানসিক করলে মনোবাসনা পূর্ণ হয়। আমরা মানসিক করি কেন? নিজস্ব ইচ্ছা পূরণের জন্যই আমরা মানসিক করি। কিভাবে সেই মানসিক করা উচিত, আর এই মানসিকের তাৎপর্যই বা কি? এটাকে আবার অনেকে মানত বলে। এইভাবে আমরা অনেক দেখেছি যে হয়তো কোনো একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা পূরণ হলে ঠাকুরের কাছে, শুধু পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে কেন, আরও অনেক দেব দেবতাদের কাছে আমরা প্রণাম করবার সময় বলি যে ঠাকুর আমার এই ইচ্ছেটা পূরণ হলে আমি এটা করব, আমি পুজো দেবো, কি আমি এই মানসিক করলাম। এইরকম অনেকভাবে, অনেক রকমভাবে এখনও দেখা যায়। কিন্তু অনেকেরই আছে মানসিক করার পরও তার ইচ্ছাটা পূরণ হয় না, আর ইচ্ছা যখনই পূরণ হয় না তখন মনে মনে বিশ্বাস ভেঙে যায়। আজকে এই সব বিষয়ে আলোচনা করব, নিজের মনোবাসনা পূরণ করার ক্ষেত্রে কিভাবে মানসিক করতে হয় আর মানসিকের তাৎপর্য কী। আমার সাথে থেকে একটু ধৈর্য সহকারে শ্রী ঠাকুর কী বললেন কথাগুলো শুনুন, কারণ মানসিক আমরা সবাই করি। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে পরমদয়াল শ্রী ঠাকুর 129 পৃষ্ঠায় এই কথাগুলো বলেছেন। লোকে দেবতার কাছে মানসিক করে, তার তাৎপর্য কী সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানসিক করার মধ্যেই থাকে কোনো ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা, কিন্তু সেই সঙ্গে সঙ্গে থাকে দেবতার কাছে শক্তির জন্য প্রার্থনা ও তার কাছে বাস্তবে কিছু উৎসর্গ করার সংকল্প। মানসিক করার সাথে সাথেই আমরা ঠাকুরের কাছ থেকে শক্তি লাভ করে থাকি। দেবতার প্রতি এই উন্মুখতা মানুষের শরীর মনের অন্তর্নিহিত সুপ্ত অবচেতন শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে। সেই শক্তিকে কাজে লাগিয়ে দিলে সাকসেস আরও সহজতর হয়ে ওঠে। তবে আমার মনে হয়, মানে এখানে পরমদয়াল শ্রী ঠাকুর তার নিজের কথা বলছেন, তবে আমার মনে হয় গোড়াতেই দেবতাকে যা উৎসর্গ করবার তা করে অবিচল আগ্রহ নিয়ে সংকল্প সিদ্ধির জন্য যা করণীয় তা করতে আরম্ভ করলে মানসিক করার উদ্দেশ্য আরও ভালো করে সিদ্ধ হয়। দেখুন এখানে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন, এই জায়গাটা আরও একবার ভালোভাবে শুনে নিয়ে আমাদের করতে হবে। ঠাকুর বলছেন, আমরা কি করি, বলি যে এই ইচ্ছাটা আমার পূরণ যদি হয়ে যায় তাহলে তোমাকে এটা দেব, কি এটা করব, এরকম আমরা মানত করে থাকি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আসলে এটার থেকে আমরা একটা শক্তি লাভ করি, আর কি এটা আমি বলছি যে ইচ্ছাটা পূরণ হলে দেব, কিন্তু এই কাজটা করার শুরুতেই যদি আমরা ঠাকুরকে কিছু দিয়ে দিই, কিছু উৎসর্গ করি, সেটা আরও ভালো। শ্রী ঠাকুর এইটাই বলছেন যে অবিচল আগ্রহ নিয়ে সংকল্প সিদ্ধির জন্য যা করণীয় তা আরম্ভ করতে পারলে মানসিক করার উদ্দেশ্য আরও ভালো হয়, মানে ভালোভাবে সিদ্ধ হয়। দেবতার সঙ্গে কোনো কন্ডিশন অর্থাৎ শর্ত করা ভালো না। এই যে ঠাকুরকে বলছি যে আমার এটা হলে তোমাকে আমি এটা দেব, মানে এখানে এটাই দাঁড়ালো যে না হলে দেব না, মানে একটা শর্ত, এটাই শ্রী শ্রী ঠাকুর বলছেন এই কন্ডিশনটা রাখা উচিত না, ওতে ব্যবসাদারির মতো হয়, ফলে ইচ্ছা শক্তির প্রবাহ ব্যাহত হয়। আরও একটা কথা আছে, দেবকল্প যারা তাদের দিতে হয়, কিন্তু তাদের কাছ থেকে যদি আত্মোপভোগের উপকরণ সংগ্রহ করা হয় তাহলে ধীরে ধীরে তাদের প্রতি সক্রিয় উন্মুখতা কমে যায়, প্রবৃত্তি বাহুল্যে মন বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং করার আকুতি যা কিনা মানুষকে উচ্ছল করে তোলে তা দিন দিন দুর্বল ও খোশ খেয়ালি হয়ে ওঠে।
এই যে মানত করার মানে মানসিক করার যে নিয়মগুলো এগুলো আমরা ভালোভাবে জানি না। শিশি ঠাকুর কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আরও বলছি শুনুন, শিশি ঠাকুর বলছেন যে এতে উন্নতি খতম হবার উপক্রম হয়। তাছাড়া মানুষ যে কোনো উৎস থেকেই পাক, নিজের আপ্রাণ করা দিয়ে যদি তাকে পরিপূরণ না করে তবে সে এমনকি তার বংশাবলীও অযোগ্য হয়ে উঠতে পারে। এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত। ঠাকুর বলছেন মানুষ যে কোনো উৎস থেকেই পাক, নিজের আপ্রাণ করা দিয়ে যদি তাকে পরিপূরণ করতে না পারে তবে সে এমনকি তার বংশাবলীও অযোগ্য হয়ে উঠতে পারে। আমি আমার করা দিয়ে মানে আমার যেটা করা তা দিয়ে আমি তাকে ভরপুর করে তুলব, আমি পরিপূরণ করব, আমার করাটাই তাকে নিবেদন করব। আর এ যদি না করতে পারি আমার পুরো বংশ অযোগ্য হয়ে যেতে পারে। এটাই শ্রী ঠাকুর বলছেন। বলছেন উৎস সেবী করা ও দেওয়ার মাত্রাটা যেখানে নেওয়ার মাত্রাটা ছাপিয়ে না ওঠে সেইখানে দারিদ্র ব্যাধি অনিবার্য হয়ে ওঠে। তাহলে মানসিক করা যেমন তেমনভাবে না, সব কিছুটাকে কিন্তু আমাদের জেনে করতে হবে, আর করার পর সেটা ঠিক ঠিক করে যদি আমরা উৎসর্গ করতে না পারি, আবার উৎসর্গ করবার আবার নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের স্মরণ রাখা প্রয়োজন, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। যা শিশি ঠাকুর বলছেন যে সেইখানেই দারিদ্র ব্যাধি অনিবার্য হয়ে ওঠে, এক করতে যাব আরেক হয়ে যাবে। দেখুন আরও কি বলছেন, শ্রেয় গুরুজন নির্বিবাদে তোমাকে দিয়েই যান এবং তোমার উপর কোনো চাপ দেন না বলে যদি তার প্রতি তোমার করণীয় সম্বন্ধে তোমার বিবেক ভোতা হয়ে থাকে তাহলে ওই নিথর বিবেক অজ্ঞাতসারে তোমাকে অসাধু করে তুলবে। এখানকার কর্মীদের অনেকেরই সেই দশা হয়ে উঠছে, মানে শিশি ঠাকুরের কাছে যে ভক্তবৃন্দরা আছেন তাদের বলছেন, যারা কর্মী মানে আশ্রমে যারা কাজ করছেন সেই কর্মীদের সম্পর্কে শিশি ঠাকুর বলছেন এই কথা। তারা ভেবে দেখে না তারা নেয় বা কতখানি আর আনে ও করেই বা কতখানি, নেহাত পরমপিতার দয়ায় চলছে না হলে চালানোই কঠিন। তোমাদের এই রকম শিথিল চলন হলে আমি যা চাই তার কিছুই হবে না, লোকের কোনো প্রকৃত উপকার হতে পারবে না তোমাদের দিয়ে। শ্রী ঠাকুর এইভাবেই বলছেন। এখন আমাদের করণীয় এইটাই যে আমরা আমাদের একটা সংকল্প থাকা উচিত, আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত যে আমরা যত কষ্ট করে হোক যেটা করছি সেটা তাকে নিবেদন করব, আর এর মধ্য দিয়েই আমরা শক্তি লাভ করব। কিন্তু কোনো রকমভাবে আমরা এইটা চাইবো না যে তার কাছ থেকে নিয়েই যাই কিন্তু তাকে কিছু দেব না, এরকম মনোভাবটা আমাদের থাকা উচিত না। এখন আমরা যদি ভাবি, আমরা যদি তার সাথে কন্ডিশন করি, এটা আমাদের অপরাধ হবে, এটা আমাদের চলবে না। তাই শ্রী ঠাকুর এখানে মানসিক করার কতগুলো নিয়ম বললেন, এই নিয়মগুলো অনুসরণ করে চললে আমাদের মনোবাসনা অর্থাৎ মনের ইচ্ছা আমরা তার আশীর্বাদে পূরণ করতে পারবো। ইচ্ছাটা আমার না, ইচ্ছাটা তার, তাই চেষ্টা করতে হবে তার ইচ্ছাটাকে আমি কিভাবে পূরণ করতে পারি। তাই এই মতটাকে একেবারে ঘুরিয়ে দিতে হবে, তার ইচ্ছা আমি পূরণ করব। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যে তোমার ইচ্ছা তুমি আমার মধ্যে পরিপূরণ করো, আর সেটা আমি কিভাবে করব জানি না, তুমি করাবে, আশীর্বাদ দাও। তাই তার আশীর্বাদে আমরা চলছি, আমরা চলব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক করার সময় এই নিয়মগুলো একটি বার হলেও স্মরণ করে নেবেন। শিশি ঠাকুর কিছু কম করে রেখে যাননি আমাদের জন্য, সব কিছুই বলেন আর সব কিছুই আমাদের শোনা দরকার। আজকে ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সময় অবশ্যই সাবধানে থাকুন। জয় গুরু।